হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর সবাইকে আগে বলছি গুড মর্নিং। আমি সকালে ভাবছিলাম যে ব্লগটা সকাল থেকেই শুরু করব, তা সে আর সেটা হয়ে উঠতে পারলো না, কারণ সময় আমি পাইনি। ঘুম থেকে উঠেছি, আজকের এমনি তো রবিবার ছুটির দিন, ঘুম থেকে একটু লেট করে উঠলাম 9টার সময়। উঠে একটু চা রুটি টিফিন খেয়ে আর এই এখন আমি মার্কেট করতে যাচ্ছি, যে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য আমাকে তোমরা দেখতে পাবে না। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ, তাই এখন আমি যাচ্ছি মার্কেটে মার্কেট করতে। তাই এই যে এখন আমি মাছের দোকানে চলে এসেছি, দেখো মাছ কিনবো। মিন এগুলো ইদি এগুলো ইদি এগুলো মা ইদি 160 ইদি 1 পিস পারেন சின்ன போடுங்க, சின்ன ரொம்ப பெரிய போடுங்க. எவ்வளோ ஆச்சு? 40 கிராம் கம்மி இருக்கு. 50 கிராம் கம்மியா இருக்கு. என்ன பண்ணுங்க? அது ஜிலேபிமா. 55 இல்லையா? 150 தான் தரோம். 10 ரூபா கம்மி பண்ணாது. মাছটা নেওয়া হয়ে গেছে, এবার পয়সা দেব, দিয়ে এবার সবজি বাজারে যাব। এবার সবজি দোকানে চলে এসেছি, দেখো কী কী সবজি নেব। যে বেগুন নিলাম, ঝিঙে নিলাম, পরে আলু নেব, কাঁচা লঙ্কা, ছিম, আদা, বেগুন। স্নান করে চলে এসেছি, এবার ওই রাখি অর্ডার করেছিলাম, তাই গিফট এসেছে, ওটা দেখবো। তাই এটা দেখো তোমরা কীরকম গিফট দিয়েছে, অনলাইনে অর্ডার করেছিলাম যেহেতু। এই 3টে রাখি অর্ডার করেছিলাম, অনলাইনে দিয়েছি, আগে বুঝতে পারিনি, ভালো দেয়নি। এখন আবার যাচ্ছি মিষ্টি আনতে।
মিষ্টি আনা হয়নি সকালে। এই মিষ্টি নিয়ে চলে এসেছি, দুই রকমের মিষ্টি এনেছি। আর ওখানে সাজানো হয়েছে প্লেটে, রাখি পরাবো তাই প্লেটে সাজানো হয়েছে সব কিছু। তো রাখি উৎসবের জন্য, রাখি উৎসবটা তো তোমরা দুপুরে দেখলে, দুপুরে দেখালাম, এবার রাতে কী কী রান্না হলো সেটা, রাতের রান্নাটা মেনুটা তোমাদের দেখাবো। কারণ দুপুরে আমি রান্না ঝামেলাটা করিনি, রুমে এমনি তো অনেক কাজ ছিল, তাই এখন রাতে কী কী করলাম দেখো। যেখানে একটা নিরামিষ সবজি বানিয়েছি আলু ছিম বেগুন দিয়ে, আর এখানে মাংস করেছি, তোমরা দেখতে পাচ্ছ মাংস। তারপরে যে এখানে চাটনি আছে, আমের চাটনি, তারপর এখানে পায়েস আছে, চাটনির সঙ্গে যে আছে পাঁপড়, কাপড়টা ভেজে তোমায় রেখে দিয়েছি আর কি। আর এই যে এখানে ভাতটা হচ্ছে, এখনও ভাতটা হয়নি, ভাতটা সবে বসিয়েছি, সব তরকারিগুলো আগে রান্না হলো, ভাতটা হচ্ছে। আর একদিন দেখো এখানে মোবাইল দেখতে বসে বসে দেখ, কিছু না খাই মাথা নাড়তেছে পাগল। হ্যাপি রাখি পূর্ণিমা, পূর্ণিমা না রাখি বন্ধন। সারাদিন এত কাজের চাপ, তোমাদের সঙ্গে তো কথা বলতে পারিনি, টাইম দিতে পারিনি একদম, সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ ভিডিওতে আমি সামনের ক্যামেরায় একদম আসিনি, সেটা কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকে এমনি তো রবিবার, তার মধ্যে রাখি বন্ধন, তাই সারাদিনের পুরো কাজ তো তোমাদেরকে দেখাতে পারিনি। আরও তো বিকালে মার্কেটে গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম, সবগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। আর সবটা করতে গেলেও ভিডিওটাও প্রচুর লম্বা হয়ে যেত, বেশি বড় করতে চাইনি।
তাই সবে রান্না রেডি হলো, কমপ্লিট হলো। আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছো তোমরা, আমি এখনও মুখটুকু মুছিনি কিছু না, এবার মুখ হাত পা একটু ধুয়ে আসব, তারপরে ভাইয়েরা আসবে, খাওয়া দাওয়া শুরু হবে, তোমরাও আসো, চলে আসো সবাই, একসঙ্গে খাওয়া হবে। তো ফ্রেন্ডস, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে কমপ্লিট, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অন্য আরেকদিন দেখাবো। এখন তাই রাত 11টা বাজে, এখনো তো, আর আমি ভিডিওটা রাখার আগে তোমাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই, কারণ তোমরা অনেকে আমার ভিডিও দেখে বলছো যে নতুন বন্ধু হলাম বা গিফট দিয়ে গেলাম, অনেকে এই কথা বলছো, অথচ কিন্তু আমার ফোনে কোনো আমি সাবস্ক্রাইবও পাচ্ছি না, মানে বেশি বাড়ছে না, হিসেবে তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো আমার ফোনে আসবে না, সেটা কিন্তু আমি পাচ্ছি না। এখন তোমরা কীরকম করে সাবস্ক্রাইব করছো আমি সঠিক জানি না, আমার ফোনে আসছে না, মানে আমার চ্যানেলে আসছে না, সেটা তোমরা জানো ভালো করে। তাই তোমরা যদি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের চ্যানেলে গেলে, পরিবারে গেলে হয় 24 ঘন্টা পরে এসো, তাহলে হয়তো আর এটা কোনো সমস্যা হবে না। আমি কিন্তু তোমাদের চ্যানেলে যারা প্রত্যেকে কমেন্ট করো, আমি কিন্তু সময় করে ঠিক তোমাদের ওখানে গিয়ে ঘুরে আসি, কারো পরিবার আমি বাদ দিয়ে রাখি না, যেহেতু আমি মনে করি যে তুমি আমার পরিবারে এসছো, আমারও তোমার বউ তোমাদের পরিবারে যাওয়া দরকার, ওই জন্য আমি যাই, টাইম করে আমি যাই গিয়ে ঘুরে আসি। ঘুরে আসলাম কিন্তু সবাইকে গিফট দিয়ে আসি, গিয়ে আমি কারো চ্যানেল থেকে আমি শুধু ঘুরে আসি না। তোমাদেরকেও বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুই বলার আছে, আজকে আর বেশি কথা বলবো না। আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কী করে সামনে এগোবো বলো, সবাই তো সবার সঙ্গে থাকতে হবে, সবাই সবাইকে নিয়ে সাহায্য করতে হবে, চলতে হবে। তা যাই হোক, আর বেশি কিছু বলবো না, অনেক রাত হলো, তোমরা ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ছি, গুড নাইট, বাই।